হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এটা আমার চ্যানেলের আজকে ফার্স্ট ব্লগ ভিডিও আমি বানাচ্ছি, সেটাও হচ্ছে একটা খুব স্পেশাল অকেশনের জন্যে, সেটা তোমরা সবাই জানো, সকলে জানো। আর আমি সম্পূর্ণ সব ভিডিও বানানোর পরে এই শুরুর ভিডিওটাই সবার লাস্টে করছি। এখন মোটামুটি রাত 2 বেজে গেছে, তো আমার লাস্ট মোমেন্টে মনে হয়েছে যে আমাকে একটা ছোট্ট ইন্ট্রো ভিডিও বানাতে হবে, কারণ আমি আগে কখনো ব্লগ ভিডিও বানাইনি, এই প্রথম ফার্স্ট। সবাই জানতে চায়, অনেকে আমাকে বলেছে যে দিদি তোমার বেবি শাওয়ারের মুহূর্তগুলো তুমি আমাদের সঙ্গে শেয়ার করো, তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্যই সেই ছোটো ছোটো মোমেন্টগুলো ক্যাপচার করেছি, আর আমি তোমাদেরকে অবশ্যই সেগুলো দেখাবো। আর সেটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু লাস্ট অবধি দেখতে হবে ভিডিওটা, সবাই দেখো, আশা করি সবাই দেখবে। যাই হোক, বেবি শাওয়ারের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত দিয়েই ফার্স্ট ব্লগিং ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমি আমার ফিফথ মান্থ বেবি শাওয়ারের কিছু খুব স্পেশাল মোমেন্ট তুলে ধরেছি, আর আমার 7 মান্থ বেবি শাওয়ারের কিছু ঘরোয়া অনুষ্ঠান দেখিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে আমাকে টেবিলে অনেক রকমের খাওয়া সাজিয়ে দেওয়া হয়েছে, আমার শাশুড়িমা সাজাচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি ভাজা, আর আমি এখানে সেলফি তুলতে খুব ব্যস্ত। তো যাই হোক, এবারে খাওয়ার পালা, এবার এগুলো থেকে আমাকে যা যা মনে হবে সেই রকম কিছু খেতে হবে, যেরকমটা আমাকে বলা হয়েছিল। তো আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুসারে ফিফথ মান্থ বেবি শাওয়ারে এরকমভাবে মিষ্টি ভাজা, বিভিন্ন রকমের ভাজা, এরকম সব কিছু সাজিয়ে দেওয়া হয়, এবং সেগুলোর মধ্যে থেকেই যা যা পছন্দ খাওয়ার আর কি নিয়ম রয়েছে। তো আমিও খেয়েছিলাম, মানে খুব সুন্দর করে সাজিয়েও দেওয়া হয়েছিল, যা যা ভালো লেগেছিলো সব খেয়েছি। এখানে আমাকে যা যা সাজিয়ে দেওয়া হয়েছে সবই একটু একটু করে একটা সাইড প্লেটে আমি আলাদা করে তুলে রেখেছি, যেভাবে মা আমাকে নিয়মগুলো করতে বলেছে সেভাবেই করেছি। তারপরে হচ্ছে খাওয়া শুরু করলাম। ফার্স্ট পুরীর জগন্নাথ দেবের ভোগ খেয়ে শুরু করেছিলাম, সেই ভোগের প্রসাদটাই আমাদের শুরুতে খেতে হয়, তো সেটা খেয়ে আমি খাওয়াটা শুরু করেছি। তারপর আস্তে আস্তে যা যা ভালো লেগেছে সবই অল্প অল্প করে খেয়েছি। যাই হোক, এরপরে শুরু হলো আশীর্বাদ পর্ব। বড়দের আশীর্বাদ ছাড়া তো এই অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার নয়। তো দেখতেই পাচ্ছ মা আশীর্বাদ করছে, মায়েরা, আমার দুজন মা, শাশুড়ি মা, আমার মা, এরাই ছিল। খুব ছোটো করে অনুষ্ঠান হয়েছিল, ঘরোয়া অনুষ্ঠান, তো মা দিদি ভাই এরাই আশীর্বাদ করেছিল, তো সেই পর্বই এখন চলছে। তো এরপরে বন্ধুরা ছিল, বন্ধুরা মিলেও খুব মজা করেছি। মা বলছিল স্বাদের খাওয়ার নাকি একা খেতে হয় না, সঙ্গে ছোটোখাটো বাচ্চা কাচ্চা নিয়ে একসঙ্গে বসে খেতে হয়। তো ওইখানে তো বাচ্চা কাচ্চাগুলো একেবারেই ছোটো, তাই এই বড় বাচ্চাগুলোকে নিয়ে আমি বসে পড়েছিলাম খেতে। দেখো আমার সাথে সুন্দর খাচ্ছে সবাই, তো খুব মজা হয়েছিল, খুব মজা করে আমরা খেয়েছি, ফটো তুলেছি সব এক্সে বার্কারের ফানি ফানি পোজ দিয়ে। এরা সঙ্গে থাকা মানে সেখানে হই হই, গল্প, আড্ডা, সব কিছু খুব মানে খুব মনোরমভাবে হতে থাকে। তো এরা ছিল, সকলে ছিল যারা আমার খুব ক্লোজ, তো ফ্যামিলি আর খুব ক্লোজ ফ্রেন্ডসরা মিলেই এই ফিফথ মান্থের বেবি শাওয়ারটা হয়েছিল। সত্যি পাচ্ছ সবাই মিলে কীরকম পোজ দিচ্ছে খাওয়ারের দিকে তাকিয়ে, আর এই সময় ফটোশ্যুট চলছিল। যাই হোক, তারপরে এই রোমান্টিক সিনটাও বাদ যায়নি, এই দুজন দুজনকে একটু খাইয়ে দেওয়া, মাই বললো যেন দুজন দুজনকে একটু খাইয়ে দেওয়া হোক, তো নববউ খাইয়ে দিল আমাকে, আমিও খাইয়ে দিলাম। যাই হোক, খাওয়া দাওয়া, ফটো তোলা, হুল্লোড় একসঙ্গে সব কিছুই হলো, খুব ছোট করে ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল, শুধুমাত্র বন্ধুরা আর বাড়ির লোকেরা মিলে।
সব কিছু হবে, কিন্তু কেক কাটা হবে না তা তো এখন হতেই পারে না। তো এই সমস্ত অনুষ্ঠানের পরে আমি দেখতেই পাচ্ছ ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর শাড়ি পরা থাকতে পারছিলাম না। তারপর আমরা কেক কেটেছিলাম, সুন্দর কেকটা স্যাম আমার জন্য নিয়ে এসেছিলো। তো আমার কোলে একটা ছোট্ট পুতুল বসে আছে দেখতে পাচ্ছ, ছোট্ট সোনা। তো ওকে কোলে নিয়ে বসে আমরা কেক কেটে পুরো সেলিব্রেট করলাম সেদিনকার দিনটা, খুব ভালো খুব সুন্দর কেটেছিলো। তো এই ছিল আমার ফিফথ মান্থ বেবি শাওয়ারের কিছু সুন্দর মুহূর্ত যেগুলো তোমাদেরকে আমি দেখালাম। না এখানেই শেষ না, এরপর আমি এই সেম ভিডিওতেই আমার 7 মান্থ বেবি শাওয়ারেরও কিছু সুন্দর সুন্দর ঘরোয়া রিচুয়ালস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই সবজি তোমরা অবশ্যই দেখো। এবারে চলে এলাম আমার 7 মান্থ বেবি শাওয়ারের কিছু সুন্দর সুন্দর ঘরোয়া রিচুয়ালস যেগুলো আমি ক্যাপচার করে রেখেছিলাম আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, ঠিক যেরকমভাবে 5 মাসের স্বাদে আমাকে সাজিয়ে দেওয়া হয়েছিল এখানেও সেভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। আমার শ্বশুরবাড়ির নিয়মে এই 7 মাসের বেবি শাওয়ারে পায়েস খেতে হয়, পায়েস মিষ্টি এই সমস্ত আর কি। তো সেভাবেই আমাকে সাজিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি বসে পড়েছি খাওয়ার জন্য। ঠিক ফিফথ মান্থের বেবি শাওয়ারের মতোই কিছু সেম নিয়ম ছিল, সেম রিচুয়ালস ছিল যেগুলো মা আমাকে বলে বলে দিচ্ছে আর আমি করছি। তো আমার মতো আমার মনে হয় প্রত্যেকের বা প্রত্যেকটা বাঙালিরই সেম নিয়মই থাকে যে আগে শ্বশুরবাড়ির নিয়মে স্বাদ হয় তারপরে বাপের বাড়ির নিয়মে স্বাদ হয়। তো আমার ফিফথ মান্থ আর 7 মান্থের যে ঘরোয়া রিচুয়ালসগুলো দেখছো এগুলো সবই শ্বশুরবাড়ির নিয়মে হয়েছে। আমার শাশুড়ি মাকে পাশে দেখতে পাচ্ছ, উনি সব কিছু বলে দিচ্ছেন আমাকে আর আমি সব কিছু করছি। তো সেমভাবে আমি একটা সাইড প্লেটে সমস্ত খাওয়ার অল্প অল্প করে তুলে রাখছি, মা বলেছিল অল্প অল্প করে সব কিছু তুলে রেখে তারপরে খাওয়া শুরু করতে। তো যাই হোক এবারে আমার খাওয়ার পালা। তো এই ক্ষেত্রেও খাওয়ার শুরু করার আগে পুরীর জগন্নাথ দেবের যে ভোগের প্রসাদ থাকে সেটা আগে থেকেই এনে রাখা ছিল, সেই প্রসাদ মুখে দিয়ে সেটা আগে খাবো তারপরে এই সমস্ত খাবার আর কি খাবো। আর দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে আলতা সিঁদুর শাড়ি মানে বস্ত্র দিতে হয় আর কি, বস্ত্র গয়না সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে সেরকমভাবেই, সেটাই নিয়ম আর কি আমাদের শ্বশুরবাড়ির। তো সেটা পরবো আমার, এই খাওয়াটা হয়ে গেলে পায়েস খাওয়া মিষ্টি খাওয়া হয়ে গেলে আমি শাড়ি চেঞ্জ করে যে শাড়িটা আমায় দেওয়া হলো সেটা আমি পরে তারপর দুপুরের ভাত খাবো। তো এখন বর্তমানে যে শাড়িটা দেখছো পরে আছি এটা হচ্ছে পুরনো শাড়ি, মানে পুরনো শাড়ি পরে খেতে হয়। তো এটা আমার বিয়ের সময়কার একটা শাড়ি আমি পরেছিলাম, পুরনো শাড়ি। তো এটা পরে আমি এখন খাবো, খেয়ে তারপরে চেঞ্জ করে যেই শাড়িটা আমার এখন দেওয়া হলো সেটা পরে আমি এরপরে ভাত খাবো। শুনে আমার দিদির মেয়ে ভাসুরের মেয়ে এরা সব টিভি চালিয়েছে কার্টুন দেখছে তাই এত ব্যাকগ্রাউন্ড মিউজিক গম গম করছে। যাই হোক পায়েস খাওয়ার পর্ব আপাতত শেষ, তারপরে আমি দেখো সাজুগুজু করে যেই শাড়িটা আমায় দেওয়া হলো সেই শাড়ি পরে একটু সাজুগুজু করে আমি আবার চলে এসেছি। এবারে আমি দুপুরের খাওয়া দাওয়া করব, আমাকে সুন্দর করে ভাত, 5 রকম ভাজা, মাছ, চাটনি, দই সব কিছু মেনুতে ছিল, সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবং আমি খাচ্ছি, এত খাওয়ার খেতে পারছিলাম না। যাই হোক তবে সবই অল্প অল্প করে খেয়েছি। যথারীতি এরপর আবার শুরু হলো আশীর্বাদ পর্ব, বাড়ির বড়রা আমার মা, আমার শাশুড়ি মা, আমার জেঠি শাশুড়ি এরাই ছিল আশীর্বাদ করার জন্য। তো প্রত্যেকে এক এক করে আমাকে আশীর্বাদ করলো দেখতে পাচ্ছ। তো এই আর কি একদম ঘরোয়াভাবে বড়দেরকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম।
এবার আমার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি এল্ডার সিস্টার, আমার দিদিভাইয়ের পালা, দিদিভাই আমাকে আর আমার ছোট্ট পুচকুষোনাকে আশীর্বাদ করছে। তো অনেকেই জানো অর্পিতা দি আমার নিজের দিদি, আমার অনেকেই খুব কনফিউজড। তো এই ভিডিওটা দেখার পরে আশা করি সবার সেই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যে অর্পিতা দি হ্যাঁ আমার নিজের দিদি। তো যাই হোক, খুব ভালো মতন কেটে গেল। আর এই ছিল আমার 5 মাস আর আমার 7 মাসের ঘরোয়া স্বাধীন অনুষ্ঠান, যেটা শ্বশুর বাড়ির নিয়ম মেনে হয়েছিল। তো সেই দিন দুটিরই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সকলের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট কিন্তু করো। আর যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে তোমাদের সকলের আশীর্বাদ আর অনেক অনেক ভালোবাসা। এই সুন্দর সময়টা যেন খুব ভালোভাবে কাটিয়ে উঠতে পারি সেই আশীর্বাদই তোমাদের সকলের থেকে চাই। আর তোমাদের সাপোর্ট ভালোবাসা তো সবসময় চেয়ে এসেছি, আগামী দিনেও চাইবো। তো তোমরা সবাই বলেছিলে আমার এই খুশিগুলো যেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো তোমাদের কথা মাথায় রেখে এই ভিডিওটা বানালাম। সেভাবে প্রিপারেশন ছিল না, বা যতটুকু পসিবল হলো করার চেষ্টা করেছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এরপরে আরও একটি ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থেকো সবাই, যেখানে আমি আমার একটা স্বপ্ন পূরণ করেছি বলতে পারো। কারণ এই যে সময়টা, এটা একটা মেয়ের কাছে ভীষণই একটা গুরুত্বপূর্ণ, একটা স্বপ্নের মতন একটা সময়, যে স্বপ্নটা পূরণ করেছে আমার মা আর আমার হাজব্যান্ড। তো 7 মাসের বেবি শাওয়ার, যেটা বাপের বাড়ির তরফ থেকে হয়, সেই ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেখানে আমার হাজব্যান্ড বিশেষ করে ছোটো ছোটো ভালো লাগাগুলো আমার, যেগুলো স্বপ্ন ছিল সেগুলো পূরণ করেছে, আর সঙ্গে আমার মা আমাকে নিয়ম করে সব কিছু খাইয়েছে। তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। বলতে পারি মা আর আমার হাজব্যান্ড নবাবের জন্যই সেই স্বপ্নগুলো ফুলফিল হয়েছে আমার। তো খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো আর অনেক প্রে করো আমাদের জন্য, যেন আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটিয়ে উঠতে পারি। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য, সঙ্গে থেকো।